আইএসএফ এর পার্টির লোক ফ্ল্যাগ টাঙাচ্ছিলাম, গাছে ফ্ল্যাগ পাড়ার ভেতরেও মারা হয়েছে, এবং মেন রোডে যখন মারছিলাম কিছু দুষ্কৃতি বিএমসিরা এসে হামলা করলো, মারধর করলো। আবারও তৃণমূল আইএসএফ এর মধ্যে সংঘর্ষ, বসিরহাটের মিনাখা থানা ধতুরদহ গ্রাম পঞ্চায়েতের মালিয়াড়ি গ্রামের ঘটনা। জানা গেছে এক অনুষ্ঠানের জন্য তৃণমূলের নেতা কর্মী ও সমর্থকরা দলীয় পতাকা লাগাচ্ছিল। অভিযোগ, সেই সময় হঠাৎই মিনাখার আইএসএফ নেতা নূর ইসলাম মোল্লার নেতৃত্বে একদল দুষ্কৃতী তৃণমূল কর্মীদের উপর লাঠি ও বাঁশ নিয়ে হামলা চালায়। রশিদ লস্করের নেতৃত্বে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে তৃণমূল। সংঘর্ষে গুরুতর জখম হয় তৃণমূলের পাঁচ ও আইএসএফ এর তিন কর্মী। জখম দুই দলের কর্মীরা মিনাখা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। প্রায় একাধিক কর্মী মার খেয়েছে, এবার কারোর হাত ভাঙিয়েছে, কারোর মাথা ভেঙেছে। এই মুহূর্তে আমরা চাইছি ওদের কঠোরভাবে শাস্তি হোক, হ্যাঁ, শান্তিতে মানে দেশে একটু শান্তি আসুক চাইছি, স্পষ্টভাবে যাতে আমরা রাজনীতি করতে পারি এবং আইএসএফ দলটা সবার মুখে মুখে পৌঁছাতে পারি, সেই দিকে আমরা লক্ষ্য রাখব। হ্যাঁ, মারছে বলে যে আমার মেরে একদম ভয় পাইয়ে দিয়েছে তা না, হ্যাঁ, আমাকে মেরেছে আরও আমার দলে কর্মী বাড়বে, কেন না, এইভাবেই তো আমাদের পার্টিটা শুরু থেকেই হয়ে আসছে। উত্তেজনা ছড়ায় গ্রামে, মিনাখা থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, দুপক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। আইএসএফ যারা মানে নূর ইসলাম গাজী এবং তার ছেলে কারচার, সেই পতাকা ফেলে দিয়ে পাদে মারিয়েছে এবং আমাদের ছেলেরা দেখে খবর দিলে সব ছেলেপুলেরা গিয়ে সেখানে সেই পতাকা গুলো আবার আমাদের পতাকা মানে লাগায় সেখানে, এই নিয়ে একটা বর্ষা হয়, বর্ষায় আমাদের ছেলেদের মারধর করেছে এবং অসীম গালাগালি করেছে এবং বন্দুক রড বা কতক যে জিনিসপত্র যত কিছু ছিল সব সেখানে তারা ব্যবহার করেছে। মহিলা দুখানা, দু তিন চারটে মহিলা ছিল নূর ইসলামের বউ, তারা হেসো বা বধি নিয়ে ছুটেছে মারধর করেছে এবং আমাদের অনেকের কেটে কুটে গিয়েছে। এই ঘটনায় আইএসএফ নেতা নূর ইসলাম মোল্লা তথা মিনাখা ব্লকের অবজারভার সহ চার ও তৃণমূল নেতা রশিদ লস্কর সহ আরও দুজনকে গ্রেপ্তার করে মিনাখা থানার পুলিশ। আসছে ভোট, বাড়ছে রাজনৈতিক গরম, বাড়ছে সংঘর্ষের ঘটনা, কোথাও লাঠি বাঁশ তো কোথাও আবার বোমা গুলি, ভোগান্তি শুধু সাধারণের। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, নিউজ বর্তমান।